আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আপনাদের যেহেতু সামনেই এক্সাম, তাই আমাদের এই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলছে আপনাদের জন্য। তাই অবশ্যই আপনারা আপনাদের এক্সামের পূর্বে আমাদের এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন, তাতে কিছুটা হলেও আশা করছি আপনাদের উপকৃত হবেন। তাই অবশ্যই আপনারা আমাদের এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, আর আমাদের এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবগুলো কথা মেনে চলার চেষ্টা করবেন। তবে ভিডিওটি দেখার পূর্বে যারা এ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্যদিনের ভিডিও পেতে। তো ভিউয়ার্স, চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আপনাদের জন্য সেই ইম্পর্টেন্ট কথাগুলো। আমরা প্রথমেই রেখেছি, দেখুন সামনেই আপনাদের পরীক্ষা, অকারণে সময় নষ্ট করবেন না। আমরা কিন্তু পরীক্ষার সময় হয়ে যায় তবু অকারণেই সময় নষ্ট করতে থাকি, তাই আপনাদের উদ্দেশ্যে প্রথম কথা, অকারণে সময় নষ্ট করবেন না। এরপরে রয়েছে এই রুটিন কবে দিবে, পরীক্ষা কবে হবে, এই তথ্য সংগ্রহ করতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবেন না। এই মুহূর্তে আপনারা কিন্তু এই কাজটাই বেশি করছেন যে পরীক্ষার রুটিন কবে দিবে, পরীক্ষা কবে হবে, এই নিয়ে অসংখ্য ভিডিও দেখতেছেন, অসংখ্য ইনফরমেশন কালেক্ট করতেছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছেন। তাই আমি বলবো নির্ভরযোগ্য চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করুন, নির্ভরযোগ্য জায়গা থেকে তথ্য গ্রহণ করে আপনারা আপনাদের পড়াশোনায় মনোযোগ দিন এবং দিনে অন্তত 12 ঘন্টা পড়াশোনার চেষ্টা করুন। এই মুহূর্তে আপনাদের পড়াশোনার সময়, তথ্য গ্রহণ করার সময় নাই, তাই আপনারা বলবো অন্তত পড়াশোনা আগে করুন। এরপরে 20 থেকে 30 মিনিট আপনারা রাখুন, যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদির জন্য 20 থেকে 30 মিনিট সময় ফিক্সড করুন যে অমুক সময় আমি ইনফরমেশনগুলো কালেক্ট করব, তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে। তাই অবশ্যই আপনারা একটা সময় ফিক্সড করুন এবং সেই সময়টাতে আপনারা তথ্য সংগ্রহ করুন এবং সেটা নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান থেকে। এরপরে বলবো সময় থাকতে সময়কে কাজে লাগান, নইলে পরে মনে হবে আর কয়েকটা দিন যদি হাতে পেতাম, আর কয়েকটা দিন পরে যদি পরীক্ষা হতো। দেখেন রুটিন হাতে আপনারা যখনই পাবেন তখনই মনে হবে ইস আর 4-5টা দিন যদি বেশি পেতাম। তো এখন আপনারা সময় পেয়েছেন, এখন আপনারা সময়কে কাজে লাগান, অকারণে প্লিজ সময় নষ্ট করবেন না, কারণ পরবর্তীতে আপনারা কিন্তু আর সময় পাবেন না। তো তাই সময় থাকতে অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করুন। এই ছিল আপনাদের প্রতি আজকের আমার কথা, মূল কথাই হচ্ছে আপনারা সময়কে কাজে লাগান, আপনারা আর সময় নষ্ট করবেন না, সামনেই আপনাদের পরীক্ষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।